নমস্কাৰ, আপুনি চাই আছে অপরাধনামা। মই জয়ন্ত মাধব গোস্বামী। মহানগর আরক্ষীর জালত পৰিছে বিজেপি নেতা। বিজেপি নেতা অসীম দাসক গ্রেপ্তার। মহানগর আরক্ষীর অনুসূচিত জাতি মৰ্চাৰ সাধারণ সম্পাদক অসীম দাস, ক্ষুদ্র সঞ্চয় সঞ্চালকালয়ের প্রাক্তন বিষয়াকো গ্রেপ্তার। গ্রেপ্তার অবসরপ্রাপ্ত প্রচার বিষয়া বীরিঞ্চি বরকটকীক ভুয়া ওয়ার্ক অর্ডারে ধন উলিওয়ার অভিযোগত গ্রেপ্তার। দেউরী উন্নয়ন পরিষদ আর আদিবাসী উন্নয়ন পরিষদ, অসম দুর্যোগ প্রশমন বিভাগকে ধরে কেইবাখনো উন্নয়ন পরিষদর পর সরকাইছিল কোটি কোটি টাকা। বর্তমান দুগৰাকীক ক্রাইম ব্রাঞ্চত জেরা অব্যাহত রাখিছে। মন্ত্রী সঞ্জয় কিষাণর পি এর পরিচয় দি ধন লুণ্ঠন করার অভিযোগ। হাই সিকিউরিটি জোন জনতা ভবনত মেলিছিল প্রবঞ্চনার জাল। বহিরাজ্যের ব্যবসায়ীদের জনতা ভবনত মিটিং পাতি নিজকে মন্ত্রী সঞ্জয় কিষাণর ব্যক্তিগত সহায়ক বলে পরিচয় দিছিল অসীম দাসে। বিভিন্ন সময়ত নিজকে ডক্টরেট ডিগ্রিধারী বলে জহাই ফুরিছিল মানুহৰ আগত। ইতিমধ্যে দুইটা প্রবঞ্চকর বিরুদ্ধে দিসপুর থানা আর ক্রাইম ব্রাঞ্চত রুজু হয়েছে দুটাকৈ গোচর। প্রায় 3,77,00,000 টাকা আত্মসাত করেছিল দুই প্রবঞ্চকে। নয়ডার প্রন্টিয়াস আইটি প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির নামত লুণ্ঠন করেছিল 4,00,000,000 টাকা। মুখা খোল খাইছে বিজেপি নেতার। মহানগর আরক্ষীর জালত পড়েছে বিজেপি নেতা অসীম দাস। অসীম দাসক গ্রেপ্তার করেছে মহানগর আরক্ষীয়ে। অনুসূচিত জাতি মোর্চার সাধারণ সম্পাদক হয়েছে অসীম দাস। ক্ষুদ্র সঞ্চয় সঞ্চালকালয়ের প্রাক্তন বিষয়াকো গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে অবসরপ্রাপ্ত প্রচার বিষয়া বীরিঞ্চি বরকটকী। ভুয়া ওয়ার্ক অর্ডারে ধন উলিওয়ার অভিযোগত দুইজনক গ্রেপ্তার। দেউরী উন্নয়ন পরিষদ আর আদিবাসী উন্নয়ন পরিষদ, অসম দুর্যোগ প্রশমন বিভাগকে ধরে কেইবাখনো উন্নয়ন পরিষদর পর সরকাইছিল কোটি কোটি টাকা। সতীর্থ সাংবাদিক হীরকজ্যোতি মালাকার সহ আমি এইখানে মুহূর্ত সংযুক্ত হয়েছো। হীরক, মুখা খোল খাইছে এগারী বিজেপি নেতার, লগতে এগারী অবসরপ্রাপ্ত বিষয়ার সবিশেষ এই ঘটনা সন্দর্ভত জানিব বিচারিছো। চক, যেহেতু এই মুহূর্ত আমি আমার হাতত অহা তথ্য অনুসরি যীগী আসলে বিজেপি নেতার এই যেহেতু ঘটনার হাঙর খাই পড়ছে বা ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া গ্রেপ্তার হয়েছে, তেওঁৰ নাম হচ্ছে অসীম দাস। অনুসূচিত জাতি মোর্চা সাধারণ সম্পাদক, ক্ষুদ্র সঞ্চালকের অবরক্ষাপত্র এজন বিষয়া বিঞ্চি উমার বরকটকী নামের এজন লোক গ্রেপ্তার করা হয়েছে। আর দুইকে যেহেতু দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছে। আর এই দুজন লোকে কেবাখনো উন্নয়ন পরিষদর যেহেতু নামত ওয়ার্ক অর্ডার বনাইছিল, ওয়ার্ক অর্ডার বনায় ধন আত্মসাত করার বিরুদ্ধে অভিযোগ আছিল। আর অভিযোগ লাভ করার পিছতে আরক্ষী অতি তৎপরভাবে গ্রেপ্তার করেছে। আর বিশেষ কব বিচারিম যে এই যেহেতু এই দুজন যুজন গ্রেপ্তার হয়েছে, মন্ত্রী সঞ্জয় কিষাণর যেহেতু পি এ বলে পরিচয় দিয়েছিল, পি এ বলে পরিচয় যাওয়ার পিছন জনতা ভবনের যে হাই সিকিউরিটি জোন আছে, হাই সিকিউরিটি জোন বলে কোয়া হয় জনতা ভবন, তাতে বৈঠক অনুষ্ঠিত করেছিল। আর বৈঠক অনুষ্ঠিত করার পিছনে সেই ওয়ার্ক অর্ডার বনাইছিল, লোক সেই ওয়ার্ক অর্ডার বনায় ধন আত্মসাত করার অভিযোগ ইতিমধ্যে উত্থাপন হয়েছে বা ধন আত্মসাত করা অভিযোগ উত্থাপন হওয়ার পিছতেই গ্রেপ্তার করা হয়েছে। আর এই যে সচিব বলে ব্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়েছিল, পরিচয় দিয়ে কোটি কোটি টাকা কেবাখনো উন্নয়ন পরিষদক বা কোটি কোটি টাকা লুণ্ঠন করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর বিশেষ কব বিচারিম যে এই দুজনক ইতিমধ্যে গ্রেপ্তার করে আরক্ষী প্রশ্নটো হয়েছে যে কোত সাহস পালে, কার আশীর্বাদত জনতা ভবনের দরে একটা হাই সিকিউরিটি জোনত প্রবঞ্চনার জাল মেলিবলে সাহস পালে, এয়া হয়েছে ডাঙর প্রশ্ন। নিশ্চয়কৈ এয়া ডাঙর প্রশ্ন, যেহেতু হাই সিকিউরিটি জোন বলে কোয়া হয় জনতা ভবন। আর জনতা ভবনে কনফারেন্স হলের বিশেষকে বৈঠক অনুষ্ঠিত করেছিল। আর দুয়ে পরিচয় দিয়েছিল যে মন্ত্রী সঞ্জয় কিষাণের ব্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়েছিল। আর সচিব বলে পরিচয় দিয়ার পিছতে যে উন্নয়ন বোর্ড আছে, সেই উন্নয়ন বোর্ডের যে ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে কোটি কোটি টাকা লুণ্ঠন করেছিল। কিন্তু এই দুজনের উপরও এই ঘটনার আসলে সাহস কোত পালে এনে ধরনের বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে। কারণ এই দুজনের যদি চাবি যায় কেবা কোটি টাকার আত্মসাত করা হয়তো কোনোবা শিক্ষক বিষয়া বা আন কোনো লোক জড়িত হয়ে থাকার পূর্ণ সম্ভাবনা আছে। কারণ কারবার আশীর্বাদ পুষ্ট নহলে হয়তো এনে ধরনের কাম করব নয়। সেইভাবে দুইকে গ্রেপ্তার করে ইতিমধ্যে ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে আরক্ষী। আর তদন্ত যেহেতু ওলাই পড়ব যে এওলোকর আর কোন কোন জড়িত হয়ে আছে। বিশেষ করে এনেকা ধরনের ঘটনা এয়াই প্রথম হওয়া নহয়, ইয়ার পূর্বেও এনে ধরনের কেবাটাও ঘটনা সংঘটিত হয়েছিল যত আরক্ষী কেবাজন লোকক গ্রেপ্তার করেছিল। যেহেতু কিছু বছর পূর্বে যোগেন মোহনের নাম লো বা যোগেন মোহনের নামত
নাম লৈ কিছু সংখ্যক লোকে বাকী দুজন বা তিনিজন লোকে যিহেতু ধন আত্মসাত কৰিছিল আৰু বিশেষকৈ যিবোৰ দেউৰী স্বায়ত্ত সৈতে পৰিষদ বা যিবোৰ বা আন আন যিবোৰ আদিবাসী উন্নয়ন পৰিষদ যিবোৰ পৰিষদ আছে সেই পৰিষদ লৈ কিন্তু এই দুজন যিহেতু যিজনৰ কথা কোৱা হৈছে এজন বিজেপি কৰ্মী আৰু আনজন হৈছে যিহেতু অৱসৰপ্ৰাপ্ত এজন বিষয়া সেই দুজনে যিহেতু ধন আত্মসাত কৰিছিল আৰু এই তেওঁলোকৰ জনা মতে যিবোৰ ৱৰ্ক অৰ্ডাৰ বনাইছিল কিন্তু সেই ৱৰ্ক অৰ্ডাৰ বনোৱা সময়ত এওঁলোকৰ লগত আন ব্যক্তিও জড়িত হৈ আছিল আচলতে তেওঁলোকে যি কমিশ্যনৰ অংক তেওঁলোকে আন ব্যক্তিসকলেও লাভ কৰিছিল আৰু তাৰ পিছতে সেই যি কোটি টকাৰ আত্মসাত কৰাৰ বা কোটি টকা উলিয়াই চৰকাৰ ঘৰৰ পৰা উলিয়াই নিয়াত সহায় কৰিছিল আৰু এই বিভিন্ন আৰু সেই অভিযোগ যিহেতু সেই যিজন ভুক্তভোগী আছিলে ভুক্তভোগী অভিযোগ দিয়াৰ পিছতে দিছপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু দিছপুৰ আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছত এওঁলোকক দিছপুৰ আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰিছে গ্ৰেপ্তাৰ কৰি সোধপোছ অব্যাহত ৰাখিছে আৰু বিশেষকৈ ক'ব বিচাৰিম যে মন্ত্ৰী সঞ্জয় কিষাণে কিন্তু এই দুজন কিবা প্ৰতিক্ৰিয়া আহিছে সন্মুখলৈ নিশ্চয়কৈ আমি যিহেতু টেলিফোনিক জেগে যোগে যিহেতু তেওঁ কথা পাতিছিলোঁ তেওঁ কিছুমান পিছতে যিহেতু মন্তব্য প্ৰদান কৰিব সংবাদ মাধ্যমৰ আগত হয়তো আমাৰ আগত মন্তব্য প্ৰদান কৰিব তেতিয়া সকলোবোৰ তথ্য ওলাই পৰিব কিন্তু মন্ত্ৰী সঞ্জয় কিষাণে এটা কথা স্পষ্টকৈ কৈছে যে তেওঁলোক কোন আছিলে বা তেওঁলোকৰ লগত তেওঁলোকৰ কোনো ধৰণৰ ব্যক্তিগত সচিব বুলি যি পৰিচয় দিছে সেয়া সম্পূৰ্ণৰূপে নাকচ কৰিছে আৰু তেওঁ কৈছে যে এইকেইজন লোকে কেনেদৰে আচলতে এনেধৰণৰ ঘটনা সংঘটিত কৰিব পাৰে বা কিমান ইমান টকা কোটি কোটি টকা লুণ্ঠন কৰিব পাৰে তাৰ তদন্ত যিহেতু ইতিমধ্যে আৰম্ভ হৈছে বুলি কৈছে আৰু লগতে বিশেষকৈ এটা তাৎপৰ্যপূৰ্ণ বিষয় হৈছে যে মন্ত্ৰী সঞ্জয় কিষাণৰ তেওঁলোকে ব্যক্তিগত সচিব অৰ্থাৎ পি এ বুলি পৰিচয় দি প্ৰবঞ্চনাৰ জাল পেলাইছিল হীৰক ধন্যবাদ জনাইছো পৰৱৰ্তী সময়ত আৰু অধিক খবৰ লাভ কৰিম আজি GMCHত মৰণোত্তৰ পৰীক্ষা কৰা হৈছে মঙলদৈৰ পদুমপুখুৰী হাইস্কুলত সহপাঠীৰ আক্ৰমণত মৃত্যু হোৱা ভৱেশ ডেকাৰ মৃতদেহৰ ফৰেঞ্চিকৰ দলৰ উপস্থিতিত কৰা হৈছে মৰণোত্তৰ পৰীক্ষা ইতিমধ্যে ছাত্ৰজনক মৃত্যুৰে জড়িতৰ অভিযোগত এজন ছাত্ৰক গ্ৰেপ্তাৰ কৰাৰ লগতে আন তিনি ছাত্ৰক আটক কৰা হৈছিল চাৰিগৰাকীকে আজি আদালতত হাজিৰ কৰোৱা হ'ব আনহাতে ঘটনা সন্দৰ্ভত সোধা পোছাৰ বাবে সাতগৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰীক 8 ঘণ্টা ধৰি সোধা পোছা কৰাৰ অন্তত ঘৰলৈ যাবলৈ দিয়া হয় উল্লেখযোগ্য যে সোমবাৰে দৰঙৰ পদুমপুখুৰী হাইস্কুলত সহপাঠীৰ প্ৰহাৰত মৃত্যু হৈছিল ভৱেশ ডেকা নামৰ এজন নৱম শ্ৰেণীৰ ছাত্ৰৰ দশম শ্ৰেণীৰ এজন ছাত্ৰৰ প্ৰহাৰত মৃত্যু হৈছিল নৱম শ্ৰেণীৰ ভৱেশ ডেকাৰ ইফালে ছাত্ৰৰ মৃত্যুৰ পিছতে আজি বিদ্যালয়খনত দেখিবলৈ পোৱা হ'ল নিমা উমাও পৰিৱেশ আজি বিদ্যালয়লৈ অহা নাই এজনো ছাত্ৰ ছাত্ৰী আমি শেহতীয়া খবৰ লাভ কৰিবলৈ পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ আমাৰ মঙলদৈৰ সাংবাদিক নৱজ্যোতি মহন্তৰ সৈতে নৱজ্যোতি আজি তিনি অভিযুক্ত ছাত্ৰক আদালতত হাজিৰ কৰাৰ কথা কিমান সময়ত হাজিৰ কৰোৱা হ'ব শেহতীয়া আৰু কি খবৰ আছে নিশ্চয়কৈ জয়ন্ত আমি যদি কওঁ সমগ্ৰ ঘটনাক লৈ সমগ্ৰ জিলাখনত আজি শোকৰ ছাঁ পৰিছে আৰু যি ঘটনা সংঘটিত হৈছিল এই ঘটনাৰ পিছতেই মৃতদেহ ইতিমধ্যে মৰণোত্তৰ পৰীক্ষাৰ কাৰণে গুৱাহাটী GMCHলৈকে লৈ যোৱা হৈছে গুৱাহাটী GMCHত ফৰেঞ্চিক লেবৰেটৰীৰ ফৰেঞ্চিকৰ জৰিয়তে পৰীক্ষা কৰা হ'ব মৰণোত্তৰ পৰীক্ষা কৰা হ'ব ইয়াৰ লগতে ক'ব লাগিব যে সমগ্ৰ ঘটনাক লৈ আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু এই তদন্তত আচলতে বিভিন্ন কথা পোহৰলৈ আহিছে মূলতঃ আমি যদি কওঁ যিগৰাকী ছাত্ৰই আক্ৰমণ কৰাৰ ফলত মৃত্যু হোৱা বুলি যি অভিযোগ উত্থাপন হৈছে এই ছাত্ৰজনক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু সোধপোছ অব্যাহত ৰাখিছে আৰু লগতে যি তিনি ছাত্ৰ যি বন্ধু তিনি বন্ধুই যি তিনি বন্ধুৱে আগদিনাখন ভাবুকি দিছিল ছাত্ৰজনক ভৱেশ ডেকাক এই তিনি ছাত্ৰক আচলতে সোধপোছ লগতে সাক্ষী হিচাপে অনা হৈছে আৰু তেওঁলোককো সোধপোছ কৰা হ'ব আৰু প্ৰায় 2:30 বজাত এই আদালতত হাজিৰ কৰা হ'ব আমি খবৰ লাভ কৰিছোঁ লগতে সমগ্ৰ ঘটনাৰ তদন্ত আৰক্ষীৰ ফালৰ পৰা কৰি থকা হৈছে এটা কথা কিন্তু পোহৰলৈ আহিছে বিদ্যালয়খনৰ হেমাহি বা বিদ্যালয়খনৰ দায়িত্ব জ্ঞানহীনতাৰ তথ্য কিন্তু ইয়াতে পোহৰলৈ আহিছে কেনে কি ধৰণে আমি যদি কওঁ যি বিদ্যালয়খনৰ 17 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰী থাকিব লাগে তাৰ 7 গৰাকীয়ে সেই দিনটোত উপস্থিত আছিল 10 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে উপস্থিত নাছিল যি যি কথাক লৈ কিন্তু ৰাইজ সাধাৰণ ৰাইজ বা পিতৃ মাতৃয়ে পোনপটীয়াকৈ অভিযোগ কৰিছে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল কিয় অহা নাছিল শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল নোহোৱাৰ কাৰণে ক্লাছ হোৱা নাছিল নেকি যাৰ কাৰণে এই ধৰণৰ ঘটনা হ'বলৈ পালে নেকি এই ধৰণৰ কথাও কিন্তু তদন্ত আওতালৈকে আনিবৰ কাৰণে পৰিয়ালৰ লোকক কিন্তু আহ্বান জনাইছে আৰু ইয়াৰ লগে লগে আই এছে কি ব্যৱস্থা লৈছে শিক্ষা বিভাগৰ ফালৰ পৰা কি ব্যৱস্থা লৈছে সেই কথাও কিন্তু এতিয়ালৈকে পোহৰলৈ অহা নাই সেই কথাও এতিয়া অৱগত কৰা নাই
স্থানীয় রাইজে বা পরিয়ালের লোক সেই সময় কথাও কিন্তু পোহরলে আনিবর কারণে আহ্বান জানাইছে। আর ইয়ার লগে কব লাগিব যে যেহেতু কালি যে ঘটনা সংঘটি হয়েছে সেই ঘটনার পিছত এক বিদ্যালয়খনত নিমাওমহ পরিবেশ, বিদ্যালয়খনত ছাত্র ছাত্রী একেবারে হেরেঙা অবস্থা, তাতে অহা নাই, মাত্র দুগৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী আহিছে, স্কুল খুলিছে যদিও শিক্ষক শিক্ষয়িত্রী অহা নাই, লগতে ছাত্র ছাত্রীও হেরেঙা। সমগ্র ঘটনার তদন্ত লগতে শিক্ষক শিক্ষয়িত্রী সকলকে যে তদন্ত আওতালৈকে আনিব লাগে সেই লগতে রাইজর মাজত যথেষ্টখিনি প্রতিক্রিয়া অব্যাহত আছে। নবজ্যোতি, যদি চাওয়া হয় কালি অধ্যক্ষগৰাকীয়ে যি ধরনের ভাষ্য প্রদান করেছিল সংবাদ মাধ্যমের সন্মুখত, ছাত্রজন রোগত আক্রান্ত আছিল, মৃগী রোগত আক্রান্ত আছিল, এক কথা যেন সমগ্র ঘটনাটো গা এরা চলিছিল, অধ্যক্ষগৰাকীয়ে যেন এক প্রকার গাব দিবলে চেষ্টা করা হয়েছিল, যেন মৃগী রোগত আক্রান্ত হয়ে ছাত্রজনে মৃত্যুক আকোয়ালি ললে, আর যাক লৈ রাইজর মাজত কিন্তু তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। অধ্যক্ষগৰাকীৰ কিবা শেহতীয়া কিবা মন্তব্য জানিব পৰা হৈছে? নিশ্চয়কৈ আচলতে যেতিয়াৰপৰা সেই মন্তব্য দিছিলে যে মৃগী ৰোগত আক্ৰান্ত হৈ আছে ছাত্ৰজন, এই ধৰণৰ কথা যেতিয়াই কৈছিল তাৰপিছতেই আচলতে গুজৰি উঠিছিল স্থানীয় ৰাইজ আৰু পিতৃ মাতৃ, কাৰণ সমগ্ৰ ঘটনা এটা বিপথে পৰিচালনা কৰিবৰ কাৰণে শিক্ষয়িত্ৰীগৰাকীয়ে বিচাৰিছিল যি কথাক লৈ কিন্তু স্থানীয় ৰাইজ আৰু পিতৃ মাতৃয়ে এই ধৰণৰ এই কথাক লৈ কিন্তু প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছিল। আৰু এটা কথা ক'ব লাগিব, যেতিয়াৰপৰা সেই মন্তব্য কৰিছিল তাৰপিছতে কিন্তু শিক্ষয়িত্ৰীগৰাকী, যি প্ৰধান শিক্ষয়িত্ৰীগৰাকী, সংবাদ মাধ্যমৰ পৰা দূৰত আছে, কাৰণ সংবাদ মাধ্যমৰ ওচৰ চাপিবলৈ বিচৰা নাই, কাৰণ সমগ্ৰ ঘটনা যিহেতু তদন্ত চলি আছে আৰু বিশেষকৈ শিক্ষয়িত্ৰীগৰাকীৰ যি ঘটনা, শিক্ষয়িত্ৰীগৰাকীয়ে যি ঘটনাক লৈ যি ধৰণৰ মন্তব্য কৰিছে সেই মন্তব্যৰ পিছতে কিন্তু ৰাইজৰ ক্ষোভৰ উদগীৰণ হৈছে, আৰু খুব উদগীৰণ হোৱাৰ কাৰণে আজি দেখিবলৈ পোৱা গৈছে যে বিদ্যালয়লৈকে শিক্ষয়িত্ৰীগৰাকীও অহা নাই, যিকোনো ঘটনা সংঘটিত হ'ব পাৰে বুলি। আৰু যোৱাকালি প্ৰায় 8 ঘণ্টা ধৰি জেৰা চলাইছিল আৰক্ষীয়ে, আৰু জেৰা চলোৱাৰ পিছত যাবলৈ দিয়া হৈছিল, কিন্তু বাৰম্বাৰ এটা কথা কোৱা হৈছে যে শিক্ষা বিভাগৰ এখন বিদ্যালয়ত এই ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে, ইয়াৰ পূৰ্বেও এই বিদ্যালয়খনত কিন্তু হাই কাজিয়া চলি থাকে, সেই হাই কাজিয়াসমূহ সাধাৰণভাৱে লয় শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে, ভালদৰে পৰ্যালোচনা নকৰে বা ভালদৰে আলোচনা কৰি বুজাই দিয়া নহয় ছাত্ৰ ছাত্ৰীসকলক, যাৰ কাৰণে এই ধৰণৰ ঘটনা হ'বলৈ পালে। আৰু এই ক্ষেত্ৰত কিন্তু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ দায়িত্ব আছে, আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ দায়িত্ব জ্ঞানহীনতাৰ কাৰণে এই সমগ্ৰ ঘটনাটো এই চূড়ান্ত পৰ্যায়লৈকে পালে, যাৰ কাৰণে সকলোৱে কিন্তু দাবী জনাইছে যে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলকো, মূলত প্ৰধান শিক্ষয়িত্ৰীগৰাকীও তদন্তৰ আওতালৈকে আনিব লাগে, তেতিয়াহে এই বিদ্যালয়খনৰ যি পৰিৱেশ। আরক্ষী অর্ধসামরিক বাহিনীর বিশাল সমরসজ্জারে আজি সোনাপুরের কচুতলীত পুনৰ প্রশাসনের উচ্ছেদ অভিযান চলিছে। 12 দিনীয়া বিরতির অন্তত প্রশাসনে কচুতলীর অবৈধ দখলকারীর বিরুদ্ধে পুনৰ আরম্ভ করেছে উচ্ছেদ অভিযান। 10খন বুলডোজারে উচ্ছেদ প্রশাসনের যিকোনো পরিস্থিতিরে মোকাবিলা করবলৈ উচ্ছেদস্থলীত মোতায়েন করা হয়েছে হাজারোরও অধিক আরক্ষী অর্ধসামরিক বাহিনীর জওয়ান। উল্লেখযোগ্য যে 1950 চনের তথা ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক ঘোষণা করার পাছত অঞ্চলটোত বসতি স্থাপন করা সকলকে উচ্ছেদ চলাব প্রশাসনে। শেহতীয়াকৈ প্রশাসনে চলোৱা উচ্ছেদৰ বিৰুদ্ধে অঞ্চলটোৰ প্ৰায় 50টা পৰিয়ালে উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিছিল। উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ অনুসৰি আবেদনকাৰী লোকসকলৰ বিৰুদ্ধে 30 ছেপ্টেম্বৰ পৰ্যন্ত প্ৰশাসনে উচ্ছেদ নচলায়। লক্ষণীয়ভাৱে প্ৰশাসনে উচ্ছেদৰ জাননী জাৰি কৰাৰ পাছতো বহু লোকে ঘৰ বাৰী এৰি যোৱা নাই। মূলত এইসকল লোকৰ বিৰুদ্ধে আজি প্ৰশাসনে উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিছে। ইফালে গোৱালপাৰা জিলাৰ লক্ষীপুৰৰ বান্দৰ মাথা সংৰক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযান। বন বিভাগৰ 55 হেক্টৰ ভূমি দখল কৰা লোকসকলক উচ্ছেদ প্ৰশাসনৰ ভূমি এৰিবলৈ 4 ছেপ্টেম্বৰত বেদখলকাৰীক জাননী জাৰি কৰিছিল বন বিভাগে। 19 ছেপ্টেম্বৰত পুনৰ বেদখলকাৰীক ভূমি এৰিবলৈ ঘোষণা কৰা হৈছিল। ইতিমধ্যে সংৰক্ষিত বনাঞ্চলখনত 15খন এক্সেভেটৰেৰে উচ্ছেদ চলাইছে বন বিভাগ প্ৰশাসনে। আগবঢ়াইছো গোৱালপাৰাৰ পৰা আমাৰ সাংবাদিক ৰিংকু দাসৰ প্ৰতিবেদন। হয়, গোৱালপাৰা জিলাৰ লক্ষীপুৰৰ বান্দৰ মাথাত বন বিভাগৰ উচ্ছেদ অভিযান। প্ৰায় 55 হেক্টৰ ভূমিত অবৈধভাৱে বাস কৰি থকা লোকসকলক উচ্ছেদ অভিযান চলাইছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছোঁ। এনেধৰণৰ যি 15খন এক্সেভেটৰৰে এনেধৰণৰ যি বাসগৃহসমূহ উচ্ছেদ চলা দেখিবলৈ পোৱা গৈছে। বৃহৎ আৰক্ষী
চি আর পি এফ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করেছে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি নহয় তার বাবে দেখিলে পাওয়া গেছে এনেধরনের বৃহৎ আরক্ষী জওয়ান আহি পেলায় উপস্থিত হয়েছে আর বন বিভাগের লোকসকল আহি পেলায় উপস্থিত হয়েছে আর এনেধরনের যে 15খন যে এক্সেভেটরের ইতিমধ্যে যে উচ্ছেদ চলা দেখিলে পাওয়া গেছে আর দুমা পূর্বে জাননী প্রেরণ করেছিল এই অঞ্চলের যাবলে কিন্তু যাওয়া নাছিল তার বাবে দেখিলে পাওয়া গেছে আজি পুয়ার ভাগের পর এনেধরনের উচ্ছেদ অভিযান চলা দেখিলে পাওয়া গেছে। এফালেরপরা যে অবৈধভাবে সজা যে বাসগৃহসমূহ ইতিমধ্যে উচ্ছেদ চলা দেখিলে পাওয়া গেছে। নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখুৱাই আছো যে বান্দৰমাথা অঞ্চলৰ পৰা দেখুৱাই আছো যে লক্ষীপুর এই বান্দৰমাথা অঞ্চলৰ পৰা দেখুৱাই আছো বৃহৎ যে আরক্ষী বাহিনী ইতিমধ্যে আহি পেলায় যে বান্দৰমাথা অঞ্চলত ইতিমধ্যে উচ্ছেদ চলা দেখিবলৈ পোৱা গৈছে। আজি দুমাহ পূৰ্বে ইতিমধ্যে যে জাননী প্ৰেৰণ কৰিছিল এই অঞ্চলৰ লোকসকলক এই অঞ্চলৰ পৰা আঁতৰি যাবলৈ আৰু বহু লোক ইতিমধ্যে আঁতৰি গৈছে যদিও আজি দেখিবলৈ পোৱা গৈছে বৃহৎ চি আৰ পি এফ অসম আৰক্ষী বা বন বিভাগৰ লোক আহি পেলাই ধৰণৰ যে উচ্ছেদ অভিযান চলোৱা দেখিবলৈ পোৱা গৈছে। কিছু কথা পাতিব বিচাৰিম দাদা আপোনাৰ কথা আহিছোঁ, কেনেকৈ উচ্ছেদ অভিযান চলি শান্তিপূৰ্ণভাৱে চলি শান্তিপূৰ্ণভাৱে উচ্ছেদ অভিযান চলিছে? ঘৰৰ হিচাপটো মনত নাই, কিন্তু আজি জাননী দিয়াৰ পিছত মানুহবিলাক নিজে নিজে আঁতৰি গৈছে। খালি অৱশিষ্ট বস্তুখিনি আমি ভাঙি দিছোঁ, প্ৰায় 300 ঘৰ মানুহ। আমি জানিব পৰা মতে 15খন শান্তিপূৰ্ণভাৱে চলি আছে, কোনো বাধা বিঘিনি নাই, শান্তিপূৰ্ণভাৱে চলি আছে। দুদিন চলিব আজি আৰু অহাকালি। আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছো গোৱালপাৰা জিলাৰ লক্ষীপুৰ বান্দৰমাথাৰ পৰা দেখুৱাই আছো। প্ৰায় দুমাহ পূৰ্বে ইতিমধ্যে এই অঞ্চলৰ জাননী প্ৰেৰণ কৰিছিল যে এই লোকসকলক যাবলৈ, কিন্তু বহু লোক ইতিমধ্যে জাননী পোৱাৰ পাছত আঁতৰি গৈছে আৰু যিসকল লোকে আঁতৰি যোৱা নাই সেই লোকসকলৰ ইতিমধ্যে যি বাসগৃহসমূহ ইতিমধ্যে যে উচ্ছেদ চলোৱা দেখিবলৈ পোৱা গৈছে। প্ৰায় 15খনকৈ এক্সেভেটৰৰ এনেধৰণৰ যি উচ্ছেদ অভিযান চলোৱা দৃশ্য আমি দেখুৱাই আছো। বৃহৎ চি আৰ পি এফ বাহিনী, অসম আৰক্ষী, বন বিভাগৰ লোক আহি উপস্থিত হৈছে, কোনো যাতে অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি নহয় তাৰ বাবে দেখিবলৈ পোৱা গৈছে। সম্পূৰ্ণৰূপে সষ্টম হৈ আছে যে আৰক্ষী প্ৰশাসন। আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাইছে এনেধৰণৰ যে উচ্ছেদ চলা পৰিলক্ষিত হৈছে আৰু যিসকল লোকে এই গাঁওখনৰ যিসকল লোকে এই অঞ্চললৈ আহি আছে সেই লোকসকলক ইতিমধ্যে ইয়াৰ পৰা যি খেদি পঠিওৱা দেখিবলৈ পোৱা গৈছে। যি আৰক্ষী বা বন বিভাগৰ লোকে আমি দেখুৱাইছোঁ প্ৰায় 15খন যি এক্সেভেটৰৰে ইতিমধ্যে যি উচ্ছেদ চলা দেখিবলৈ পোৱা গৈছে। আজি বছৰ বছৰ ধৰি তেওঁলোকে অবৈধভাৱে ইয়াত বসবাস কৰি আছিল আৰু সেই লোকসকলক ইতিমধ্যে দুমাহ পূৰ্বে যি জাননী প্ৰেৰণ কৰিছিল তাৰ পাছত দেখিবলৈ পোৱা গৈছে দুদিন, আজি 24 আৰু 25 দুদিন ইতিমধ্যে যি উচ্ছেদ চলোৱা বুলি ইতিমধ্যে জানিব দিছে। আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক মই পুনৰ কৈছোঁ গোৱালপাৰা জিলাৰ যি বান্দৰমাথা অঞ্চলত ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চলি আছে আৰু দেখিবলৈ পৰা 15খনকৈ এক্সেভেটৰৰে যি শান্তিপূৰ্ণভাৱে এনেধৰণৰ যি উচ্ছেদ অভিযান চলা দেখিবলৈ পোৱা গৈছে। হয়, গুলুকগঞ্জৰ ভাৰত বাংলাদেশ সীমান্তৰ নালিয়াত চান্দা পাৰ্টিৰ সন্ত্ৰাস। দুৰ্গা পূজাৰ চান্দাৰ নামত বৰযাত্ৰীক আক্ৰমণ কৰিলে কেইজনমান যুৱকে। বিয়া কৰিবলৈ অহা বৰযাত্ৰীৰ বাহন ৰখাই মহিলাৰ সৈতে চান্দা উঠোৱা যুৱককেইজনে দুৰ্ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ। গুলুকগঞ্জৰ পশ্চিম গাইখোৱাত সংঘটিত হৈছে এই ঘটনা। 9,500 টকাৰ ৰূপৰ সামগ্ৰীৰ লগতে নগদ 27,000 টকা কাঢ়ি নিলে যুৱককেইজনে। কেৱল আক্ৰমণেই নহয়, কইনাক পিন্ধিবলৈ অনা অলংকাৰ, কইনাৰ কাপোৰ, কইনাৰ মুকুতৰ লগতে নগদ 30,000 টকা লৈ পলায়ন কৰে যুৱককেইজন। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতি। পাছত ঘটনাস্থলীত গুলুকগঞ্জ আৰক্ষী উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে। ভুক্তভোগীয়ে এই সন্দৰ্ভত নালিয়া থানাত দাখিল কৰিছে এজাহাৰ। ইয়াত এটা বিয়া আছে নাকি, বিয়াৰ গাড়ী, বিয়াৰ মানে টোটৰ গাড়ী আহি আছে, তাত দেখি ইয়াত মানে দুৰ্গা পূজাৰ নামত চান্দা তুলি মানে আমাৰ মহিলা মানুহক মাৰিছে, তাৰপিছত বহুতো ল'ৰাক মাৰিছে, ইয়াত আঘাত কৰিছে, সোণা নাকি সেইবিলাক চুৰি কৰি লৈ গৈছে, 30,000 টকা আছে নেকি সেইবিলাক লৈ গৈছে। মানে প্ৰতি বছৰে ইয়াত মানে এটা দুটাকৈ টোটো ভাঙি আছে। আৰু তাহা আছিল 30,000 আৰু কণীৰ নাকৰ ফুল আছিল, যে বেটা চোৱা মানুহক দুই ডাংবা দিছে, মই আটকাই বেৰ গৈছো, মোৰ নাহৰ ফুল চৰে নাহৰফুল চটকি পৰিছে নেকি আৰু পাঙে নাই, দে চান্দা এই পূজাৰ নটকিছে নেকি দুৰ্গা পূজা, ওই দুৰ্গা পূজা চান্দা কি কৰিব ধৰিছে, টাকা 30,000 টকা নিছে। ঈশ্বৰৰ ৰামপুৰ কাৰীপাৰাত যৌতুকৰ বাবে নিৰ্যাতন এগৰাকী নৱবিবাহিতা মহিলাক। স্বামী, শহুৰেক, শাহুৱেকৰ বিৰুদ্ধে অকথ্য নিৰ্যাতনৰ অভিযোগ এগৰাকী মহিলাৰ। গুৰেশ্বৰৰ ৰামপুৰ কাৰীপাৰাত সংঘটিত হৈছে এই ঘটনা। যৌতুকৰ বাবেই পংকজ ডেকা নামৰ লোকজনে পিতৃৰ সৈতে মিলি মহিলাগৰাকীক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। যোৱা মাৰ্চ মাহত পংকজ ডেকাৰ সৈতে বিবাহ হৈছিল তৰালী ডেকা নামৰ মহিলাগৰাকীৰ। বিয়াৰ পাছৰ পৰাই যৌতুক বিচাৰি নিৰ্যাতন চলাই মহিলাগৰাকীক। স্বামী পংকজ ডেকা, শহুৰ ৰবেন ডেকা, শাহুৱেক কমলা বালা ডেকা আৰু স্বামীৰ বায়েক
ঋতুমণি ডেকাই নির্যাতন চলার অভিযোগ। মারপিট করাই নহয়, গর্ভবতী অবস্থাত ঔষধ খুয়াই সন্তান নষ্ট করার অভিযোগ আনিছে মহিলাগুলিয়ে। কন্যার খবর লবলৈ যাওয়া মহিলাগুলির পিতৃক জোয়াইক পঙ্কজ ডেকাই মারপিট করার অভিযোগ উত্থাপন হয়েছে। সমগ্র ঘটনাক গুরেশ্বর থানাত এজাহার দাখিল করেছে। এই পর্যন্ত অভিযুক্ত লোককেইজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই আরক্ষীয়ে। এতে কয় কি যে বৈভার বাসন নেদাও তহতক মাইরে ঘর পাই কি আনছে, বাপরে ঘর পাই কি আনছে, এনেকে কয়। মানে নানানটা বিভিচার মাত মাতে আর ছোয়ালিটুক মানে মারি থাকে, মারাই প্রেসার করে থাকে, গুড়াই মারিছে, চুলিত ধরে টানি নি চোতালত হেরি লড়ু দিয়ে বগরে বগরে কোবাইছে। ছোয়ালিজনী কইছে আমার ঘরের আগত, কত আমি একো কোয়া নাছিল। সিহঁতে মানে হেরি আর যৌতুকর কারণেই যৌতুকিয়া দিয়া নাই, সেইটো কারণে মানে ইয়াতে অত্যাচার করে থাকে। নলবাৰী জেলার টিহুত পুৱাই শোকাবহ ঘটনা। পথ দুর্ঘটনাত মৃত্যু এগৰাকী নবম শ্রেণীর ছাত্রীর। স্কুটিরে আহি থকা অবস্থাত নিয়ন্ত্রণ হেরুয়াই পড়িল এটা নলাত। টিউশনেরপরা আহি থকার সময়ত এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত কিশোরীগী রণাকুচির হেলসা পাড়ার ভাস্বতী কলিতা। টিহুর শঙ্করদেব শিশু নিকেতনের নবম শ্রেণীর ছাত্রী আছিল ভাস্বতী। আজি শঙ্করদেব শিশু নিকেতন টিহুর কারণে এটি দুঃখর মানে খবর যে আমার নবম শ্রেণীর ছাত্রী মরমর ছাত্রী ভাস্বতী কলিতা রাতেপাই টিউশন করবলে ওলাই আসছিল। টিউশন করার পিছন যেটা মানে ঘরলে যাত্রা করলে ঠিক তেনে একটা মুহূর্ত মানে স্কুটি লিছিল আর একটা এক্সিডেন্টত লিপ্ত হয়ে গুরুতরভাবে আঘাত পায় আর ততাতয়া করে আমার টিহু মেডিকেলত লই যাওয়া হয় আর তারপর নলবাড়ীতে নেওয়া হয় আর নলবাড়ীত মানে কোনো চিকিৎসা নোহাকে মানে মৃত্যু হয়েছিল। আর এই ঘটনায় আমার বাজুকরে মর্মাহত করেছে। অবসরপ্রাপ্ত বিডিও রঞ্জিত বুড়াগোহাঁক বিজেপি দলের প্রাথমিক সদস্য পদর পৰা বহিষ্কার। অসামাজিক কার্যত লিপ্ত হয়ে আরক্ষীর হাতত আটক হওয়ার পাছতে দলের পৰা বহিষ্কার করা হয়েছে রঞ্জিত বুড়াগোহাঁক। বিজেপি নেতা দেবজিৎ হাজরিকার আত্মহননের সঙ্গে নাম সাঙুর খাইছিল রঞ্জিত বুড়াগোহাঁক। মাত্র ছমাহ পূর্বে বিজেপি দলত যোগদান করেছিল রঞ্জিত বুড়াগোহাঁয়ে। প্রয়াত দেবজিৎ হাজরিকার সুইসাইড নোটত উল্লেখ আছিল রঞ্জিত বুড়াগোহাঁয়ের নাম। ইতিমধ্যে আরক্ষী আটক করেছে রঞ্জিত বুড়াগোহাঁক। লেবাননত ইসরায়েলের সর্ববৃহৎ বিমান আক্রমণ। গাজার পাছত হিজবুল্লার বিরুদ্ধে চলা বিমান আক্রমণত নিহত হয়েছে প্রায় 500 লোক। দক্ষিণ লেবাননত সোমবারে নিশা ইসরায়েলের যুদ্ধ বিমানে ধারাসার বোমা বর্ষণ করে। এই বোমা বর্ষণের ফলত বহু অট্টালিকা মুহূর্ততে ধ্বংসস্তূপত পরিণত হয়। 1650 জনেরও অধিক লোক আহত হয়েছে বিমান আক্রমণত। আহত সকলের ভিতর শিশু আর মহিলার সংখ্যা 100তকৈও অধিক। ইতিমধ্যে ধ্বংসস্তূপর তলত বহু লোক আবদ্ধ হয়ে থাকার সন্দেহ করা হয়েছে। ইসরায়েলে লক্ষ্য করে হিজবুল্লাই শ শ রকেট নিক্ষেপ করে আসছিল ধারাবাহিকভাবে। ইসরায়েল আর লেবাননের উত্তর দিকে প্রায় সর সরু আক্রমণ সংঘটিত হয়ে আছে, যার পরিপ্রেক্ষিত লেবাননের হিজবুল্লা গোটর বিরুদ্ধে ইসরায়েলে বিগত কেবাদিনও ধরে চলাই আছে কৌশলী আক্রমণ। ইয়ার পূর্বে ওয়াকি টকি পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলে হত্যা করেছিল হিজবুল্লার কেবাজনো শীর্ষ নেতাক। ইয়ার পাছতে হিজবুল্লাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ লওয়া হব বলে ঘোষণা করেছিল। জুলাই মাহত হিজবুল্লার শীর্ষ অধিনায়ক ফৌজ শুক্রক হত্যা করেছিল ইসরায়েলে। ইয়ার পাছতে ইসরায়েলে লেবাননের ভূখণ্ডেরপরা 100রও অধিক রকেট নিক্ষেপ করেছিল হিজবুল্লাই। ইফালে ইসরায়েলে লেবাননত চলা আক্রমণক উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের সচিব প্রধান এন্টনিও গুটেরেস। ইসরায়েলের আক্রমণাত্মক রূপে সমগ্র মধ্যপ্রাচ্যতেই পুনের যুদ্ধর দিকলৈ এতিয়া গতি করা পরিলক্ষিত হয়েছে। আনহাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে লেবাননের জনসাধারণক উদ্দেশ্যে প্রেরণ করেছে বিশেষ বার্তা। আমার যুদ্ধ আপনার বিরুদ্ধে নহয়, আপনার ক্ষতি হব পড়া স্থানের পর আঁতরি আহক। যিসকলে আমার নাগরিকক লক্ষ্য করে অস্ত্র শস্ত্র মজুত করেছে, আমার নাগরিকক আক্রমণ করেছে, তেওঁলোকৰ বিরুদ্ধেহে আমি ব্যবস্থা লৈছো। আপনার ঘর হিজবুল্লার অস্ত্র শস্ত্র লুকায় থবলৈ সুবিধা নিদিব বুলি কয় ভিডিও বার্তাটোত। ইয়াৰে সৈতে সময় হল অপরাধ নামার পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।